জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সবাই মিলে শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করলে বাংলাদেশ অচিরেই বিশ্বের উন্নত দেশে পরিণত হবে। উপজেলা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ভূঁইয়া মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে দেশটা স্বাধীন হচ্ছে। আজকে আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখনই দেশের যতদিন এদেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে ততদিন দেশের উন্নয়ন হবে। আমি আশা করব যে আমাদের যে বঙ্গবন্ধু যে একটা স্বাধীন সর্বভূমি একটা দেশ দিয়ে গেছে, আমরা সবাই মিলে আমরা এই দেশের নাগরিক যারা আছি আমরা দেশকে ভালোবাসতে হবে এবং আমাদের দেশকে শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আমাদের সহযোগিতা করতে হবে, তাহলে আমাদের দেশ আরও তাড়াতাড়ি উন্নত দেশে পরিণত হবে।